শুভ জন্মাষ্টমী, আজকে হচ্ছে গোপুসোনার জন্মদিন। গোপুসোনাকে জন্মদিনের শুভেচ্ছা আর আমার বন্ধুদের জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আমাদের এই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার বাবার বাড়ির কিন্তু ঝুলনের ভিডিও। এই দেখো, রাধাকৃষ্ণকে দিয়েই একদম শুরু করে দিলাম। তো প্রত্যেক দিন ঝুলনের ভিডিও দেখাই, আজকে ভাবলাম সকালের ব্রেকফাস্টটা একটু দেখাই, লুচি আর ছোলার ডাল। তো বাবার বাড়ির এটাই ব্রেকফাস্ট ছিল। আর ছিল দুপুরের লাঞ্চ মেনুতে ভাত আর মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি, আর হচ্ছে বেগুনের বেগুনি আর কাঁচা কলার বেগুনি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রত্যেক দিন দিন মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাই মাকে বললাম আজকে এটাই রান্না করো। তারপরে দেখো একদম চলে এসেছি রাতে, একদম রেডি হয়ে এখন যাব ঝুলন দেখতে। আমাদের বাড়িতে এসছে আমার মামি শাশুড়ি আর হচ্ছে মামা শাশুড়ির ছেলের বউ, তোমরা তো জানোই। আর এটা হচ্ছে মেজো মামা শাশুড়ি, মামি শাশুড়ি ওরফে আমাদের মাসি হয়, মানে আমার জেঠির বোন। তো চলে আসলাম প্রথমে আমাদের পাড়ায়, কেমন কীভাবে কে দাঁড়িয়েছে সেটাই দেখার জন্য। তো এটাই আজকে আমাদের পাড়া থেকেই শুরু করলাম ঝুলন। তো দেখো, এই দেখো আমাদের পাড়াতে আজকে মহাভারতের একটা সিন করেছিল, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আগের ভিডিওতে তোমরা কিন্তু আমাদের পাড়ার ঝুলনটাই বেশি ভালো হয়েছে এটাই বলেছো। তো জানি না তোমরা আমার জন্য বলেছো কিংবা তোমরা একদম ভালো করে দেখে মন থেকে বলেছো। তারপরে চলে আসলাম বাজারের ধারে, এখানকার ঝুলনটাও আমার কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু এরা সিনারিটা চেঞ্জ করেনি, এটার জন্য আমার কিন্তু সিনারিটা পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, তারপরে চলে আসলাম আরও একটা পাড়ায়। তো তোমরা তো এগুলো এখন ভিডিও দেখে তো তোমরা জেনেই গেছো কোনটা কোন পাড়া, মানে কীরকম ঝুলন হয়। আর এই ঝুলনগুলো কিন্তু আমাদের গ্রামের লোক একার পক্ষে করা কোনো দিনই সম্ভব না, তো সবাই কিন্তু অনেক সাহায্য করে। আর কি বলতো, সব থেকে বড়ো কথা তো ওরা কিন্তু মানে বলতে কোনো লজ্জা নেই। তো এত বড় বড় অনুষ্ঠান কিন্তু কোনো দিনই কারো একার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। ওরা চাঁদা তুলতেও যায়, যে যেরকম পারে, 10 টাকা 5 টাকা তেমনই দেয়, কোনো জোর জুলুমও নেই যে এটা দিতে হবে। তো এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে আমার যাকে বলছি দাঁড়াও ছবি তুলে দিই, তো আমার যা, তারপরে মামি শাশুড়ি জেঠি সবারই একটু একটু করে ছবি তুললাম আর ভিডিও করে নিলাম। আর ছবিটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, তো তোমরা বুঝবে এবার কী করে। তো দেখো আমার জেঠিকে বলছে একটু দোলাতে, জেঠি একবারে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে গেছে। তো মামি এই দেখো ঠাকুরটাকে দোল দিচ্ছে, আর এই ঠাকুরটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছে আর অনেক কিউট আর খুবই ভালো। আর এই ঠাকুরটা কিন্তু একদম আমার বান্ধবীর বাড়ির দুয়ারেই হয়েছে। যারা যে পাড়ায় ঝুলনটা সাজায় ঝুলনের থিম, কিন্তু তারাই বলতে পারবে যে আজকে কি মানে সাজিয়েছে। কিন্তু আমি তো তেমনভাবে দেখিও নি ঝুলন, শুধু ওই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এখন আমিই দেখছি, কারণ আমি তো ভিডিও করতে ছবি তুলতে এগুলো করতেই ব্যস্ত থাকি। তেমনভাবে যে দেখবো তেমনভাবে কিন্তু দেখার সুযোগ হয়ে ওঠে না, আর এত পরিমাণের ভিড় হয় আর লোকজনের ঠেলা ঠেলি, তো তার মধ্যে থেকেও মানে চেষ্টা করি যে একটু ভালোভাবে ভিডিও করার। তো ওখানটা তো দেখা কমপ্লিট, তারপরে আবারও চলে আসলাম আর এক জায়গায়। তো এইটা দেখে বুঝতে পারছি, আর এটা দেখে তোমরাও অবশ্যই জানতে পারবা, নিমাই সন্ন্যাসে যাচ্ছে। আর আজকে কিন্তু আমাদের ঝুলনটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এই পাড়ায় কিন্তু একদম আজকেই শেষ করে দিয়েছে। তো কারণ 5 দিনই ঝুলন হয়, তো এবছর যেরকম বেশি জল বৃষ্টি হয়েছে সেই কারণে আরও 5 জায়গায় আর কি মিটিং করে বললো যে আরও একদিন বাড়িয়ে দিই ঝুলনটা, সেই কারণে একদিন বাড়িয়ে দিল। আর সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই ঝুলনটা দেখতে পেলো, নাহলে তোমাদের দাদাভাই গিয়ে কিন্তু ঝুলনটা দেখতে পেতো না। তো আগের দিনই শেষ, আর মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ, আবার 1 বছরের অপেক্ষা। সব থেকে বড়ো কথা কী বলতো, সব জিনিসের গ্যারেন্টি থাকে কিন্তু মানুষের কোনো গ্যারেন্টি থাকে না, কে কার কী হয়। আর 1 বছর সময়টাও কিন্তু অনেকটা। তো আমাদের গ্রামের লোক, আত্মীয় স্বজন, মানে বাড়ির মেয়েরা সবাই অপেক্ষা করে থাকে যে এই ঝুলনের। আর আমার শ্বশুরবাড়ি তো বহরমপুর, আর আমার শ্বশুরবাড়ির মানে বহরমপুরে যারা থাকে মানে তারাও অপেক্ষা করে থাকে দুর্গাপুজোটা কবে আসবে, আবার 1 বছরের অপেক্ষা।
তো যেহেতু সামনেই দুর্গাপুজো চলেও এসছে, মানে অপেক্ষার অবসান ঘটতে চলেছে, তো কি বলবো, মানে এই ঝুলনটা শেষ হয়ে যায় যেদিন সেদিনকার কিন্তু অনেক কান্নাও পায়, সবাই কান্নাও করে ফেলে। আর এখানকার ঝুলনটা দেখেছো কত সুন্দর লাগছে, তো ওটাও তো ওই থিমটা তোমরা দেখলে আর কে কি সেজেছে আমি তো বলতে পারলাম না, তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে এখানে আরেক পাশের পাড়ায় চলে আসলাম, তো এই যে কালী সেজেছে, কালীটা হচ্ছে আর একটা বৌমা, তো বৌমাটাকে পরের দিনের ভিডিওতে তোমাদের ভালো করে দেখাবো। আর বৌমাটা এত পরিষ্কার, আর বৌমাকে সাজিয়ে দিয়েছে কালী, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো তারপরে ঝুলন দেখে সব পাড়ায় চলে আসলাম আমাদের পাড়ায় ঝুলন, তো এই দেখো এখনও কিন্তু এরা দাঁড়িয়েই আছে, এখনও কিন্তু ঝুলন শেষ হয়নি। আর প্রত্যেক দিন না আমাদের শুতে শুতে রাত্রি 2:30 3:00, কোনো দিন 4:30 বেজে যায়, এরকম হয়। আর প্রত্যেক দিন ঝুলনের শেষে কিন্তু নাচ গানও হয়, আমি তো নাচতে পারি না, আমি যদি নাও নাচি কিন্তু ওদের মানে আমাদের পাড়ার মেয়েদের বউদের কাছে দাঁড়িয়েই থাকতে হবে। আর আমাকে যখন নাচার জন্য টানাটানি করে, আমি যদি বলি না আমি নাচবো না, ও আমি নাচতে পারি না, বলবে হ্যাঁ তুই কি নাচতে পারিস না, আমরা জানি যে তুই নাচতে পারিস কি না পারিস। তো এই দেখো ওরা তো মানুষ, তাই ওদেরকে একটু রেস্ট দেওয়া হয়েছে, তো সেই কারণে। আর যার চোখ বাঁধা ছিল সে আবার চোখ খুলে তাকিয়ে দেখে নিচ্ছে কাকে কেমন লাগছিল, তো ওরা এখন একটু জল টল খাবে, তারপরে আবারও ওদেরকে 2-5 মিনিট রেস্ট দেওয়ার পরে আর কি দাঁড় করিয়ে দেওয়া হবে। আর যখন কিন্তু লোকের ভিড়টা কম থাকে তখনই কিন্তু ওদের রেস্ট দেওয়া হয়, আর যখন লোকের ভিড় থাকে তখন কিন্তু রেস্ট দেওয়া হয় না। আর এই দেখো এখানে কিন্তু সবাই জলের বোতল টোটল নিয়ে এসছে, আর সবাই সবার সাথে কথা বলছে, আর দেখছি সব হাত পা ছড়িয়ে একদম আরাম করে বসে পড়েছে। আর সত্যি এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, আমরা যখন সাজতাম তখনও কিন্তু আমরাও এরকমটাই করতাম। এখন বাজে রাত্রি 1:45, মানে 1টা বাজবো বাজবো আর কি। আর এই দেখো ঝুলন কিন্তু শেষ হয়ে গেছে, এবারে সবাই নামার তারাকে আগে নামবে, নেমে কিন্তু শুরু হয়ে যাবে ড্যান্স। আর এরা দেখো কেউ সেজে গুজে বাড়ি এইগুলো না খুলে বাড়ি না গিয়ে শুরু করে দিয়েছে নাচ, যেহেতু আজকে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু কোনো কারণবশত শেষটা হলো না, তোমাদের বললাম তো সেই কারণে সবাই বলেছিলো যে আজকে যেরকম থাকবো সেরকমভাবে নাচ করবো। তো এই দেখো এদের নাচও শুরু হয়ে গেছে, তো আমরা একটা গানের সাথে নাচটা শেয়ার করছি, তো তোমরা দেখো। আর ওই যে দেখেছো আমার বৌদি, বৌদি কেউ না নাচলে বৌদি একাই নাচবে, মানে সব এখন এত নাচের বাহানা উঠেছে, ওরা নাচ তো ওরা ভীষণ ভালোবাসে। তো এই দেখো দাদার মেয়েটাকে আমি বলছি যা খুলা এসে নাচবি, ও বলছে না পিসে আগে নাচবো তারপরে আমরা যাব। তো এই দেখো শুরু হয়ে গেছে, আর নাচ হচ্ছিলো কি বলতো নাগিন ড্যান্স।
আগামীকাল মানে আমাদের বাড়িতে আসবে তোমাদের দাদা ভাই, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।